মঙ্গলবার রাজ্যে আসেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বিমানবন্দরে অমিত শাহকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী মানিক সাহা, প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব এবং প্রতিমা ভৌমিক সহ দলের অন্যান্য কর্মকর্তারা। বিমানবন্দর থেকে বেরিয়ে রাজ্য অতিথিশালায় দলের বৈঠকে অংশগ্রহণ করেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। রাজ্য নেতাদের মধ্যে বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সাংগঠনিক এবং শীর্ষস্থানীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামীকাল মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ জেপি নাড্ডা এবং বিজেপির অন্যান্য কেন্দ্রীয় স্তরের নেতারা। রাজ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে পুনরায় সরকার গঠন করতে চলেছে বিজেপি। অনুষ্ঠানে দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতি তাকে যে বৃহৎ উচ্চতায় পৌঁছে দেবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।